তো সকলে কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই আপনারা খুব ভালো আছেন। আপনাদের প্রশ্ন পেয়েছি, তাই আবার আরেকটা নতুন কিউএনএ এপিসোড অর্থাৎ আস্ক সুমনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদেরই প্রিয় পরিবার গ্যাজেটস বাংলা থেকে আমি সুমন। প্রথম প্রশ্ন করেছেন আমাদের সৌম মণ্ডল ভাই। ভাই ধন্যবাদ, তুমি আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর, তুমি আমাদের সাপোর্টার। আচ্ছা প্রত্যেককে একটা কথা বলি, আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পরিবার, আহা গিভওয়ে বলুন, সব কিছু তো ওখানেই বাধা। হ্যাঁ, আমাদের চ্যানেলে আপনাদের পরিবারে একটা গিভওয়ে স্টার্ট হয়েছে। গিভওয়েতে দেওয়া হয়েছে Xiaomi 11i আই বা Redmi Note 11 প্রো। তো আপনারা অবশ্যই পার্টিসিপেট করুন। পার্টিসিপেট করতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক করতে হবে, ফেসবুক গ্রুপে ফলো করতে হবে, আর আমাদের ভিডিও ডেসক্রিপশানে সেই লিংক দেওয়া আছে। তবে একটা কথা বলবো, আপনাদের বাংলার পরিবার বড় করুন ভাই। আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 করে দেবেন। তো চলুন, সৌম্যমণ্ডল ভাই জিজ্ঞাসা করেছেন, দাদা HD প্লাস আর ফুল HD প্লাসের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো রেজুলিউশন। দেখো, একটা HDতে তুমি যখন ভিডিও দেখছো অত ভাল লাগছে না, কারণ তার রেজুলিউশন হয় 720p, আর যখন তুমি ফুল HDতে দেখছো তখন তার রেজুলিউশনটা 1080p, যার জন্য রেজুলিউশনটা এত সুন্দর হয় যে ইমেজটা বা ভিডিওটা তুমি দেখছো যে প্যানেলে ওটা দুর্ধর্ষ লাগে। আশা করি সৌম্যমণ্ডল ভাইয়ের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। নেক্সট প্রশ্ন, টেক বাজ, রিফারবিশ স্মার্টফোন নেওয়া কি ঠিক হয়? রিফারবিশ টেক প্রোডাক্টসগুলোতে কি কোনো রকম সমস্যা থাকে? সমস্যা যে থাকে না এটা বলা ভুল হবে, সমস্যা থাকতেই পারে। কারণ ধরুন আপনি একটা স্মার্টফোন কিনেছেন, এক বছর ইউজ করছেন, আর ওটাকে আপনি এক্সচেঞ্জ করলেন ফ্লিপকার্ট বা অ্যামাজনে, ব্যাস ওটাই তো রিফারবিশ স্মার্টফোন। তবে হ্যাঁ, রিফারবিশ স্মার্টফোনে এইটুকুন আপনি বিশ্বাস রাখতে পারেন, কোয়ালিটি ফোয়ালিটি সব চেক হয়, কিন্তু ভাগ্যর চাকা কখন কার দিকে যে ঘোরে দাদা বলা যায় না। তবে সবসময় রিফারবিশ স্মার্টফোনে আপনি একটু দেখে নেবেন, আর 7 দিনের রিপ্লেসমেন্ট বা রিটার্নের অপশান তো থাকেই। তো রিফারবিশ স্মার্টফোন সবসময়তেই ভালো হবে তা নয়, আবার সমস্যা থাকবে না তাও নয়, তবে আপনার ভাগ্যের উপর। নেক্সট প্রশ্ন করেছেন শুভঙ্কর মুখার্জি। ও ভাই, তুমিও তো আমাদের প্রত্যেক দিন প্রশ্ন ছোড়ো, তুমি তো আমাদের আরও একজন ভালো সাপোর্টার, তোমার ঈশ্বর বা আল্লাহ ভালো করুক। তিনি বলছেন যে দাদা আশা করি তুমি ভালো আছো। আমি অলওয়েজ ভালো আছি, তোমরা প্রত্যেকেই ভালো থাকো। আমার প্রশ্ন, মানে আমার না, শুভঙ্কর ভাইয়ের প্রশ্ন, তিনি বলছেন ফোনের টাচ স্যাম্পলিং রেটটা কি, এটা কিভাবে বোঝা যায়? দেখো, টাচ স্যাম্পলিং রেট মানে তোমার রেসপন্স টাচে কতটা ভালো করছে। অর্থাৎ দেখবে 60Hz-এর যে প্যানেলগুলো সেটাতে একটু দেরি হয়, যখন স্ক্রলিং করবে তখন একটু ল্যাগি ফিল করবে, বাট 120Hz বলো বা 90Hz বলো সবতেই একদম মাখন। তো আমাদের এই যে রিফ্রেশ রেট সেটা কী করে বুঝবে? না, সেটিংসে গিয়ে ডিসপ্লেতে যাবে, ওইখানে তোমার হায়ার রিফ্রেশ রেটের অপশনটা থাকবে, 90Hz, 60Hz, 120Hz। নেক্সট প্রশ্ন করেছেন দাদা, আচ্ছা দাদা বলার আগে রবিউল বাবু, রবিউল জামালপুর, তিনি বলছেন দাদা অ্যামোলেড আর সুপার অ্যামোলেড প্যানেলের পার্থক্যটা কী? লাভ ফ্রম বাংলাদেশ, অ্যামোলেড অ্যান্ড সুপার অ্যামোলেড, এটা ডিসপ্লেরই একটা অপশন, যেমন HD আর ফুল HD। অ্যামোলেড এর যদি আমরা ফুল ফর্ম বলি তাহলে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গ্যানিক লাইট ইমিটিং, মানে ডিওড, অর্থাৎ এই যে লাইটগুলো ইলিউমিনেট হয় সেগুলোতে কিছু ব্ল্যাক থাকে, অর্থাৎ ওই ব্ল্যাকের জন্য অ্যামোলেড এর প্যানেলে আপনি যে ভিডিওর যে রেজুলিউশন বলুন বা ভিডিওর আউটপুট ওটা অসাধারণ পান। আর সুপার অ্যামোলেড ভাই, সুপার অ্যামোলেড, ডাইনামিক অ্যামোলেড, এগুলো ওরই ভার্সান, তাই এটা নিয়ে ভাববেন না, অ্যামোলেড প্যানেল অলওয়েজ গুড। আচ্ছা নেক্সট বলছেন টেকনোলজি থেরাপি, আঙ্কেল তুমি আর আগের মতো আনবক্সিং ভিডিও করো না, আগে যেমন প্রায় সব মোবাইল লঞ্চ হলে আনবক্সিং ভিডিও আনতে, বাট এখন আর আনো না কেন? আর বলছি ভিভো T1 মোবাইলটা কেমন, এর ফুল রিভিউ করো প্লিজ, লাভ ফ্রম মুর্শিদাবাদ। তোমার যে কথাটা সেটা কিছুটা অংশে সঠিক, কিছুটা অংশে ভুল। আমাদের চ্যানেলে প্রত্যেকটা ফোনের আনবক্সিং আসে, তবে ভুং ভাং ফোনের আনবক্সিং করি না, কারণ আমরা কিন্তু নিজের টাকা দিয়ে ফোন কিনি। আর দ্বিতীয় কথা, আমাদের চ্যানেলে এর মধ্যেই যেমন Xiaomi 11i এর আনবক্সিং এসছে, Redmi মানে Note 11 Pro যেটা, S22 Ultra, এই সিরিজগুলোর আনবক্সিং আসছে, এবং এক মিনিট, কালকেও তো একটা আনবক্সিং আসছে, এই যে কিনেছি অ্যামাজন থেকে, এটাও একটা স্মার্টফোন, হ্যাঁ ভালো লাগার স্মার্টফোন, প্রায় 12-13 হাজার দিয়ে কিনলাম গো।
তো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো। তবে ইন ফিউচার মানে আর কিছুদিন পরেই আরও বেশ ভালো ভালো ফোনের আনবক্সিং আসছে, যেমন রিয়েলমি 9 প্রো প্লাস আসবে এবং তার সঙ্গে তোমার ভালো ফোন বলতে ধরো পোকো F4 GT-র আনবক্সিং আসবে, ওয়ান প্লাসের আমি ট্রাই করব। তবে তোমার দ্বিতীয় কোশ্চেন, ভিভো T1 নেওয়া ঠিক হবে কিনা, দেখো ওয়াটার ডপ নচ IPS প্যানেলের জন্য আমি ওটা কিনিনি, বাট কিনলে কিনতে পারো, বাট হ্যাঁ 5G স্মার্টফোন, তবে একটু ওয়েট করো না, আরও ভালো ভালো ফোন আসছে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দীপ কুমার বিশ্বাস, দাদা আমার টার্গেট 15,000, আমি ডুয়াল অ্যাপ এবং গেম খেলবো, ক্যামেরা ভালো, খুব ভালো না আবার খুব খারাপও না, ব্যাটারি পারফরমেন্স থাকবে, প্রসেসর এমন ফোনের নাম বলে দাও প্লিজ। হ্যাঁ ওটা তো কালকেই বুঝতে পারবে, 15,000 টাকা কেন, 15,000 টাকার নিচে স্মার্টফোন, এবং ওই স্মার্টফোনটার যে কালকে আনবক্সিং আনছি এবং আমার ফার্স্ট ইম্প্রেশন ও কেল্লা ফতে, ফোনটা অসাধারণ এবং তারপরেই ফোনের নামটাও বুঝে যাবে এবং কিনতে পারো। নেক্সট প্রশ্ন এখানে করেছে আমাদের সাগর মিয়া, ও সাগর মিয়া বলছেন, দাদা মি নোট 11 ইন্ডিয়ান ভার্সন নিলে কি কোনো সমস্যা হবে? না, ইন্ডিয়ান ভার্সন নিলে তো আরও ভালো, কারণ আপনি ওখানে সব অপশনস পাবেন এবং গ্লোবালটা বা চায়না নেওয়ার থেকে আমার মনে হয় ইন্ডিয়ান ভার্সনটা নেওয়া বেটার হবে, আপনি নিতে পারেন ভাই। নেক্সট শুভদীপ দাস, ও শুভদীপ ভাই তুমিও তো আমাদের কমেন্টস করো, ভিডিও দেখো, সব নলেজে আছে বস। তিনি বলছেন, দাদা ই সিমটা কী এবং ই সিমটা এটার উপর একটা ডিটেলস ভিডিও দিলে ভালো হয়, লাভ ফ্রম কলকাতা। ই সিম ফুল মানে মিনিং হলো এমবেডেড সিম, দেখো একটা ফিজিক্যাল হয় আর ওটা তুমি বলতে পারো যেখানে আমরা একটা সার্কিট পাই, ওই সার্কিটের মধ্যে তোমাকে সিম ঢোকাতে হবে না, তুমি অপারেটরের কাছে যাবে, অপারেটর তোমাকে দিয়ে দেবে নাম্বারটা বা তোমার যে নাম্বারটা ওটা কানেক্ট হয়ে যাবে। তবে ইসিমের অনেক বাজে দিকও আছে, হ্যাঁ ভিডিও যখন বলছো আনবো, তবে আইফোন বা স্যামসাংয়ের এই স্মার্টফোনগুলোতে ইসিম, ওয়ান প্লাস পিক্সেলও আছে, কিন্তু আপাতত যে নিউ স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে ওগুলোতে আর ইসিম দিচ্ছে না। নেক্সট অল হায়দার অর্ণব তিনি বলছেন, দাদা বাংলাদেশে মি 11X প্রেজেন্ট প্রাইস 30,000 টাকা, আনঅফিসিয়াল ওয়ান প্লাস 9R-এর রিয়েলমি GT নিউ 2 মাস্টার এডিশন এগুলোর মধ্যে কোনটা নিব জানালে ভালো হতো? ওয়ান প্লাস 9R অসাধারণ স্মার্টফোন, তবে ব্লাস্ট প্লাস থেকে একটু বেঁচে, আর রিয়েলমি GT নিউ 2 আমি ব্যবহার করছি, তুমি কেল্লাফাতে করে দেবে, কিনে নিতে পারো। নেক্সট প্রশ্ন করেছেন মোহাম্মদ শাহিদ খান 700, তিনি বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি রেডমি নোট 10 প্রো ফোনটা নিতে চাই, বাট অনেকেই বলে এইটার প্রবলেম আছে, এখন কি নিতে পারবো? ভাই কেন পুরনো যুগে ফিরে যাচ্ছ, নোট 10 ছাড়ো, কালকে একটা ভিডিও আসছে আনবক্সিং, তোমার ব্র্যান্ডের মধ্যেই তুমি নিয়ে নিতে পারো, ওটার আনবক্সিং ভিডিওটা দেখো। এই মা কি বললাম, সবই তো বলে ফেললাম। তো বন্ধুরা আজকে এই কয়েক প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল খুব কম কিন্তু প্রত্যেকটা প্রশ্নে ছিল 100% দম। এরকম করে প্রশ্ন করে যান, প্রত্যেক রবিবার আপনাদের সঙ্গে দেখা হবে, গল্প হবে, Q&A এপিসোড নিয়ে আসবো। আর হ্যাঁ অবশ্যই একটা কথা বলে দিই, কালকে আনবক্সিং আসছে একটা স্মার্টফোনের, বাজেট দাদা সস্তা, ফোনটা দারুণ, ফিচার্স আছে বস্তা বস্তা। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, ধন্যবাদ।